গুড আফটারনুন বন্ধুরা, আজ হলো 11 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সমগ্র দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: অটো চালককে প্রাণে হত্যার চেষ্টা, আটক এক যুবক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরহলায় আজমল ফাউন্ডেশনের বিনামূল্যে কম্বল বিতরণ। করিমগঞ্জে উন্নয়নমূলক কাজ হতিয়ে দেখল এস্টিমেট কমিটি, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জোরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বরহলার এক যুবক। চুরাইবাড়িতে চালকহীন লরি থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ফেন্সিডিল। এবং শেষ খবরটি, রাজ্যের 18টি ব্লকে কৃষি মহকুমা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন কৃষিমন্ত্রী। তাহলে বিস্তারিত যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যার চেষ্টা চালানোর অভিযোগে পুলিশ আটক করল এক যুবককে। 27 বছরের মুন্না দে নামে এই যুবক মূলত করিমগঞ্জ সরিষা এলাকার বাসিন্দা, তবে বর্তমানে কিছুদিন ধরে রয়েছে শিলচর কাটার রোডে বারাগড়ে। মুন্না বুধবার বিকেলে বারিকনগর এলাকায় যাওয়ার কথা বলে গুঙ্গুর থেকে নাসির উদ্দিন নামে এক চালকের অটো ভাড়া নেয়। নাসির মেহেরপুরের বাসিন্দা। বারিকনগরে এক নির্জন স্থানে হঠাৎ করে মুন্না নাসিরের গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ। নাসির কোনোক্রমে নিজেকে বাঁচিয়ে চিৎকার করলে কাছাকাছি এলাকায় থাকা লোকেরা এগিয়ে এসে মুন্নাকে ধরে ফেলেন। তাকে গণদুলাই দিয়ে সমঝে দেওয়া হয় পুলিশের কাছে। নাসিরের বয়ান অনুযায়ী, গুঙ্গুর থেকে রওনা হওয়ার পর পথে মুন্না অন্য একজনকেও অটোতে উঠিয়েছিল, তবে ঘটনার সময় আশেপাশের লোকেরা এগিয়ে এলে সঙ্গীটি পালিয়ে যায়। বরহলার সেসরিজিপির গোবিন্দপুরের বীরেন সিংহের গৃহ আগুনে পুড়ে সর্বস্ব ছাই হয়। বুধবার আজমল ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র নিয়ে হাজির হন বীরেন সিংহের বাড়িতে AIUDF-এর কর্মী নাসিম উদ্দিন বরবুইয়া ও আব্দুল মান্নান বরবুইয়া। তারা বীরেন সিংহের পুত্রের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন। এলাকার জনগণ এ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আজমল ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা অসহায় বীরেন সিংহের গৃহ নির্মাণ করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করার অনুরোধ জানান। রাজ্য বিধানসভার এস্টিমেট কমিটি বুধবার করিমগঞ্জ জেলার বিভিন্ন বিভাগের প্রকল্পগুলোর বাস্তবায়ন সরজমিনে খতিয়ে দেখলেন। সকাল 10:30 জেলার অসম দর্শনের অধীনে উন্নতিকরণের জন্য বদরপুর ঘাটের কাছারি বাজার ঐতিহাসিক দুর্গ পরিদর্শন করেন এবং বদরপুর ডেভেলপমেন্ট ব্লকের 2টি স্কিম পরিদর্শন করেন। তারপর শ্রীগৌরী ও কান্দিগ্রামে জলসেচ বিভাগের 2টি স্কিম পরিদর্শন করেন। মালুয়াতে ও পার্শ্ববর্তী এলাকাতে PHR স্কিম ঘুরে দেখেন। এদিকে এস্টিমেট কমিটি দক্ষিণ করিমগঞ্জ ডেভেলপমেন্ট ব্লকের অধীনে জবাইনপুরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের বিভিন্ন কাজকর্মের পর্যবেক্ষণ করেন। এর সঙ্গে খানিশাইলে ফিশারি বিভাগের অধীনস্থ ফিশারি খননসহ মাছের খাদ্য প্রস্তুতিকরণ কেন্দ্র পরিদর্শন করেন। বিভিন্ন প্রকল্প সরজমিনে পরিদর্শন করে বিকেল 3টায় করিমগঞ্জে প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এতে পূর্ত সড়ক ও ভবন, জলসম্পদ, ভূমি সংরক্ষণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, জনস্বাস্থ্য, কারিগরি, জলসেচ, পরিবেশ ও বন, আবগারি, ফিশারি, সমাজ এবং কল্যাণের জন্য উন্নয়নমূলক কাজকর্মের বিশ্লেষণ করেন। বিধায়ক প্রশান্ত ফুকনের নেতৃত্বে আসা এই কমিটিতে অন্যান্য বিধায়ক সদস্যরা হলেন আব্দুল রশিদ মণ্ডল, রূপক শর্মা, আমিনুল ইসলাম ও দিগন্ত বর্মন। এছাড়া এই কমিটির সঙ্গে 7 জন আধিকারিক ও কর্মচারীদের একটি দলও রয়েছে। এই বৈঠকে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব, DC বিক্রম দেব শর্মা, জেলা পরিষদ এর CO রুত লিয়ান্তাং এবং বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকরা এতে উপস্থিত ছিলেন। এই কমিটি বুধবার করিমগঞ্জে রাত কাটিয়ে পরদিন হাইলাকান্দিতে চলে যান। বেকার সমস্যা সহ্য করতে না পেরে পরিবারের ভরণ পোষণ চালাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত বাড়ি থেকে বের হয়ে যায় বরহলার যুবক ভূচন্দ্র সিং। বরহলা থেকে জুরাবাট গিয়ে আর প্রাণে ফিরেনি বরহলার 27 বছরের এই যুবক। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বরহলা সমষ্টির সেসরিজিপির পুরন্দরপুর গ্রামের বাবু সিংয়ের বছর 27-এর পুত্র ভূচন্দ্র সিং গৌহাটি জুরাবাটে গাড়ি চালকের কাজে যোগ দেয়। গত সোমবার সে স্কুটি নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় অপর দিক থেকে একটি লরি জুড়ে এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় সে। মঙ্গলবার রাত 1টায় সময় মৃতদেহ বাড়িতে পৌঁছানো হয়। তার মৃতদেহ নিজ বাড়িতে পৌঁছার পর কান্নার রোল উঠে।
বুধবার সকাল 10টায় ধর্মীয় বিধি মেনে তার অন্তিম সংস্কার হয়। পরিবারের একমাত্র উপার্জনশীল ছিল সে। তার অকাল মৃত্যুতে পরিবারের লোকজন অসহায় হয়ে পড়েছে। সরকারিভাবে সাহায্য দেওয়ায় আকুল আবেদন জানান পুরন্দরপুর গ্রাহক সমবায় সমিতি সহ পুরন্দরপুরের জনগণ। তার অকাল প্রয়াণে গোটা এলাকা শোকস্তব্ধ। পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। পুলিশের দাওয়া খেয়ে ফেন্সিডিল বুঝাই লরি রেখে পালিয়ে যায় চালক। অবশ্য পরে পুলিশ চালকহীন গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল বাজেয়াপ্ত করে। বিবরণে প্রকাশ পেয়েছে, মঙ্গলবার 011407 নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার গাড়ি গৌহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। বুধবার বিকেল 4টা নাগাদ গাড়িটি ত্রিপুরার প্রবেশদ্বার চুরাইবাড়ি পুলিশ চেকপোস্টে আসতেই পুলিশ গাড়িটি সিগন্যাল দিতেই চালক গাড়ি নিয়ে সেলটেক্স কমপ্লেক্সে পালিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ পিছু নিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে গিয়ে তল্লাশি চালাতেই এই বিশাল পরিমাণ ফেন্সিডিল বেরিয়ে আসে। চালক পলাতক হলেও গাড়িটি থেকে মোট 200 কার্টুনে মোট 20,000 বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 10 লক্ষ টাকা। তাছাড়াও গাড়িতে প্রাইমার ও রং বুঝাই ছিল। এদিকে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক। ত্রিপুরা থেকে যেভাবে বহিরাজ্যে গাঁজা পাচার হচ্ছে, তেমনি ফেন্সিডিল, ইয়াবা ও ড্রাগস প্রবেশ করেছে ত্রিপুরা রাজ্যে। অনেক সময় পুলিশি সক্রিয়তায় সেগুলো ধরা পড়ছে, আবার অধিকাংশ সময়ে চুরাকারবেরারিরা সফল হচ্ছে। তবে পুলিশের তল্লাশি প্রক্রিয়া জারি থাকলে নেশা মাফিয়াদের বাগে আনা শুধু সময়ের অপেক্ষা মাত্র। এবার শেষ খবরটি, কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করতে কাজ করছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা। কেন্দ্রীয় সরকারের সঠিক পরিকল্পনায় করোনা অতিমারির সময়েও কৃষি উপাদান বৃদ্ধি পেয়েছে, বেড়েছে কৃষকদের আয়। গতকাল বিশালগড় মহকুমার মধুপুরে নবনির্মিত কৃষি জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সন্ধ্যা দেববর্মা, জেলা পরিষদের কৃষি স্থায়ী কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা প্রমুখ। উল্লেখ্য, কৃষি জ্ঞানার্জন কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে 53 লক্ষ টাকা। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, কৃষকদের বিভিন্নভাবে সাহায্য করাই রাজ্য সরকারের লক্ষ্য। রাজ্যের 18টি ব্লকে কৃষি মহকুমা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতীতে রাজ্যে কৃষকদের মাসিক আয় ছিল প্রায় 6,500 টাকা। 2021 সালে কৃষকদের মাসিক আয় বেড়ে হয়েছে 11,100 টাকা। তিনি বলেন, রাজ্যে ইতিমধ্যে 28টি কৃষি বন্ধু কেন্দ্র চালু করা হয়েছে। করোনা অতিমারির সময়ে রাজ্যে কৃষক সম্মান নিধি প্রকল্পের কৃষকদের প্রায় 361 কোটি টাকা সহায়তা করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যে কৃষি পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের সভাপতি কাকলি দাস দত্ত বলেন, রাজ্য সরকারের লক্ষ্য কৃষকদের স্বনির্ভর করা এবং রাজ্যকেও স্বনির্ভর রাজ্য হিসাবে গড়ে তোলা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সন্ধ্যা দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন কৃষি দপ্তরের অধিকর্তা শরণেন্দু দাস। উপস্থিত ছিলেন উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ফণিভূষণ জমাতিয়া, কমলাসাগর এলাকার বিশিষ্ট সমাজসেবী সুবীর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বিশালগড় মহকুমার 6 জন শ্রেষ্ঠ দান ও সবজি চাষীকে সম্মানিত করেন। এই ছিল আজকের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।